শুক্রবার দেশের বীর স্বাধীনতা সংগ্রামী বীরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী। সারা দেশের সাথে রাজ্যেও এই দিনটি জনজাতীয় গৌরব দিবস হিসেবে উদযাপন করা হয়। এই উপলক্ষে রাজ্যভিত্তিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যোগাযোগ এবং ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, লোকসভার সাংসদ কৃতি দেবী দেববর্মন, জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যান্য আধিকারিকরা। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় যোগাযোগ এবং ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, দেশের জনজাতিদের একটি গৌরবময় ইতিহাস রয়েছে, এই ইতিহাসকে বাদ দিলে দেশের ইতিহাস অসম্পূর্ণ রয়ে যাবে। কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, স্বাধীনতার পর দেশের বিকাশ এবং প্রগতির পথ থেকে জনজাতিদের পিছিয়ে রাখা হয়েছে। কংগ্রেস সরকার আদিবাসীদের আওয়াজকে দাবিয়ে রাখার চেষ্টা করে চলছিল, কিন্তু 2014 সালে দেশে এক বিরাট পরিবর্তন এসেছে। দেশের জনগণ দেশের সুযোগ্য সন্তান নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করেন, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সক্রিয় উদ্যোগী আদিবাসীদের দাবিয়ে রাখা আওয়াজ উচ্চগ্রামে পৌঁছতে পেরেছে। দেশে এখন জনজাতি সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যপাল এবং এমনকি রাষ্ট্রপতি পদেও জনজাতি সম্প্রদায়ের লোক আসীন রয়েছেন। এই সব কিছুই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুদূর প্রসারী চিন্তাভাবনার ফল পরিণাম বলেই জানান কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। আপনার ইতিহাস প্রস্তুত হ্যায়, আপকে ইতিহাস কে বিনা ভারত কা ইতিহাস অধুরা হ্যায়। और उस शबरी माता को भी मैं नमन करता हूं जिन्होंने राजकुमार राम को पुरुषोत्तम राम के रूप में सवारा था। उस शबरी मैया को भी इस मंच से मैं प्रणाम करता हूं। हमारे आदिवासी समाज के लिए देश की आजादी के बाद जब हमारा समाज पिछड़ता गया, अर्थव्यवस्था से कटता गया, विकास और प्रगति से अछूता रह गया, 2014 में एक परिवर्तन आई। सदियों से मेरा आदिवासी समाज की आवाज को दबाया जा रहा था कांग्रेस के शासनकाल में। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যের জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি রাজ্যের জনজাতি অংশের জনগণের কল্যাণে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রকল্পগুলি তুলে ধরেন। রাজ্যের জনজাতিদের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবং মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নেতৃত্বাধীন রাজ্য সরকার কাজ করে চলছে বলেই জানান তিনি। এই যে উদ্দেশ্যকে মাথায় রেখে জনজাতিদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, স্যানিটেশন, পানীয় জল এবং জীবিকাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন নামে এক প্রকল্প প্রণয়ন করা হয়, যা গত 15 নভেম্বর 2023 সালে জনজাতি গৌরব দিবসে চালু করা জনজাতি জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী গত 2 অক্টোবর 2024 তারিখে ধরতি আবাস জনজাতি গৌরব উৎকর্ষ অভিযান নামে একটি নতুন প্রকল্প সূচনা করেন। এই প্রকল্পের অধীনে ত্রিপুরার 52টি ব্লকের 392টি গ্রামে বসবাসরত জনজাতিদের জন্য মৌলিক সুযোগ সুবিধা যেমন আবাসন নির্মাণ, গ্রামীণ সড়ক নির্মাণ, গৃহ বিদ্যুৎ এবং নতুন সৌর প্রকল্পের মাধ্যমে গৃহস্থলী ও সরকারি প্রতিষ্ঠান বিদ্যুতায়ন, জাতীয় স্বাস্থ্য মিশনের মাধ্যমে ভ্রাম্যমাণ মেডিকেল ইউনিট ব্যবস্থাপনা, জনজাতি হোমস্টে নির্মাণ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ, পানীয় জলের সুযোগ, জনজাতি হাউসহোল্ডের জন্য এলপিজি ব্যবস্থা, জনজাতি ছাত্রাবাস নির্মাণ, উন্নত টেলি যোগাযোগ ব্যবস্থা, ট্রাইবেল মাল্টিপারপাস মার্কেটিং সেন্টার ইত্যাদি নির্মাণ করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে ভগবান বিরসা মুন্ডার 150তম জন্মদিন উপলক্ষে শুক্রবার দেশের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিহার রাজ্যে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে বিরসা মুন্ডার একটি স্মারক মুদ্রা এবং ডাক টিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।